আজ থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই। শেষ ষোলোর প্রথম দিনেই ফেভারিট আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত একটায় কাতারের আহমেদ বিন আল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। শেষ হলো টানটান উত্তেজনার গ্রুপ পর্ব, অনেক বড় দল বিদায় নিয়েছে আর নকআউট পর্বে পা রেখেছে অনেক তথাকথিত আন্ডারডগ। এখন নকআউট পর্ব শুরু হওয়ার অপেক্ষা আর কিছুক্ষণ পর। প্রথম দিনই মাঠে নামছে আর্জেন্টিনা, যেখানে প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ে 38তম অস্ট্রেলিয়া। শক্তির পার্থক্য অনেক, র্যাঙ্কিংয়ের পার্থক্য অনেক, কিন্তু আসরটা যখন বিশ্বকাপ তখন কতটুকু প্রস্তুত আলবিসেলেস্তেরা। নকআউটের প্রতি ম্যাচই আর্জেন্টিনার শেষ ম্যাচ ভেবেই খেলতে হবে, শেষ ম্যাচ লিওনেল মেসিরও। তবে সমর্থকরা এখনই শেষ দেখছেন না, বরং স্বপ্ন দেখছেন কোয়ার্টার ফাইনালের। I'm very excited for this match. The Argentina or they will win. We win. We will guy win. We will go to the quarter final. Any game is easy, but I think that it's going we are going to win. 36 ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছিল আর্জেন্টিনা, সেই যাত্রা থামিয়েছে সৌদি আরব। যদিও সেই ম্যাচের পর টানা দুই ম্যাচ জয় তুলে নিয়েছে মেসিরা শেষ 13 বিশ্বকাপে। এই নিয়ে 12 বার নকআউটে তারা। আক্রমণ ভাগে ইউলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টাররা নতুন আশা যোগাচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে। শুধু আর্জেন্টিনা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বাংলাদেশেরও প্রবল সমর্থনের কথা জানতে পেরেছেন লিওনেল স্কালোনি। তাই তো নকআউট লড়াইয়ে নামার আগে বাংলাদেশিদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি এই আর্জেন্টিনা কোচ। Como Bangladesh en este caso hinchen por Argentina como hay tantos otros países. আমরা খুবই গর্বিত যে বাংলাদেশ থেকে আমরা এমন সমর্থন পাচ্ছি। অনেক বছর ধরে মারাদোনা আর এখন মেসির জন্য বিশ্বের অনেক জায়গায় আমাদের এমন সমর্থন রয়েছে। দারুণ একটা অনুভূতি হচ্ছে। বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের কাছে আমরা কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। অপরদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুই জয় তুলে নকআউট পর্বে অস্ট্রেলিয়া। ফ্রান্সের কাছে হারের পর টিউনিশিয়া ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সকারেরা। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে কখনো খেলা হয়নি অস্ট্রেলিয়ার, তবে সব মিলিয়ে মোট 7 দেখায় আর্জেন্টিনার 5 জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় 1টি, অপরটি ড্র। তবুও বিশ্বকাপে টানা দুই ম্যাচে কোনো গোল হজম না করার নতুন রেকর্ড। আর্জেন্টিনার মতো পরাশক্তির বিপক্ষে মাঠে নামার আগে সাহস যোগাচ্ছে অস্ট্রেলিয়াকে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, দোহা, কাতার।